আরও মাথা ঘামানোর প্রয়োজন নাই, জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে, যা কিছু করার আমি তা করব। খুলনা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ভোটারদের সাথে শ্রেষ্ঠ তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন এতে প্রমাণ হলো ভোট ডাকাতির হুকুমদাতা সরকারের শীর্ষ ব্যক্তিরাই। সিটি নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের ভেতরে যে নানান রকম প্রতিক্রিয়া শুরু হয়েছে তার কিছু খবর আপনাদের সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, নির্বাচন নিয়ে আবারও রাজনীতির মাঠ গরম হয়ে গিয়েছে, কারণ আমরা জানি বাংলাদেশের 75টি যেই সিটি নির্বাচন রয়েছে সেই নির্বাচনগুলোর সামনে অলরেডি আওয়ামী লীগের প্রার্থিতা দিয়ে দেওয়া হয়েছে। এই নির্বাচন নিয়ে কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো, বিএনপি প্রার্থী দিবে কি দিবে না এবং আওয়ামী লীগের মধ্যে নিজেদের মধ্যে এই প্রার্থিতা দেওয়া নিয়ে আবার দ্বন্দ্ব বেঁধেছে। চলুন আমরা দুইটি ভিডিওর মাধ্যমে সবকিছু দেখে আসি। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে। নিজের লেখা বইয়ের আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সকলের মুখে মুখে বলছে এই নির্বাচন খুব ক্রুশিয়াল, আমি মনে করি কোনো কিছুই ক্রুশিয়াল না, কারো মাথা ঘামানোর প্রয়োজন নাই। এই কনস্টিটিউশন অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশন নিরপেক্ষ পার্টিসিপেটরি গ্রহণযোগ্য নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে। এই নিরপেক্ষতাকে বজায় রাখার জন্য এবং সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার বিষয়ে যা কিছু করার আমি তা করব। খুলনা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ভোটারদের সাথে শ্রেষ্ঠ তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন এতে প্রমাণ হলো ভোট ডাকাতির হুকুমদাতা সরকারের শীর্ষ ব্যক্তিরাই। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেছেন দলটির নেতারা। আগামী দিনে দেশের জনগণের গণতন্ত্র ফিরিয়ে আনবো, ভোটাধিকার ফিরিয়ে আনবো, খুলনা মার্কা নির্বাচন আমরা আর দেশে হতে দেব না। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসায় এটাই প্রমাণিত হলো যে ভোট ডাকাতির হুকুমদাতা সরকারের শীর্ষ নেতারা। এই ঘটনায় গাজীপুর সিটি কর্পোরেশন নিয়ে ক্ষমতাসীন মহলের এক গভীর নীলনকশার বিভৎস আভাস ফুটে উঠছে। দর্শক, সিটি নির্বাচনে বিএনপি অংশ নেওয়ার সম্ভাবনা একেবারেই শূন্য বলাই যায়, কিন্তু আওয়ামী লীগের ভেতরে যে নানান রকম প্রতিক্রিয়া শুরু হয়েছে তার কিছু খবর আপনাদের সামনে তুলে ধরব। একটি খবর হচ্ছে যে আওয়ামী লীগে আলোচনায় চাচা ভাতিজা, ওই যে বলেছিলাম যে বরিশাল সিটি নির্বাচনে গাজীপুরের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। জাহাঙ্গীর আলম আবার একটু ভিন্ন রকম বক্তব্য দিয়েছে, তিনি বলছেন যে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে ভবিষ্যৎ অন্ধকার। কেন হঠাৎ করে এই কথা বললেন, এটা একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে। আর আজমতুল্লাহ খান অর্থাৎ আরেকজন মনোনয়ন প্রত্যাশী বা প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই, তিনি বলছেন দল যাকে মনোনয়ন দেবে তার জন্য নির্বাচন করব, ভদ্রলোক মানুষ। আর অন্যদিকে ওই চাচা ভাতিজার বাইরে বরিশালে কিন্তু আরেকজন এসে দাঁড়িয়েছেন, তিনি হচ্ছেন আওয়ামী লীগ নেতা আমিনউদ্দিন। শেষ দিনে এসে তিনি দলীয় মনোনয়ন ফর্ম তুলেছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আমরা প্রথমে দেখি যে চাচা ভাতিজার কি লড়াই বা আলোচনা আছে সেখানে। এখানে কয়েকজনের ছবি দেখা যাচ্ছে, সাদিক আবদুল্লাহ, আবুল খায়ের আবদুল্লাহ, মাহমুদুল হক খান ও জসীমউদ্দিন। খবরে বলা হচ্ছে যে বরিশাল মহানগর আওয়ামী লীগে এতদিন প্রকাশ্যে কোনো দ্বন্দ্ব ও বিভেদ দেখা যায়নি। মহানগর আওয়ামী লীগ ও নগরের 30টি ওয়ার্ডের কমিটিগুলো বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ নিজের মতো গুছিয়ে নিয়েছিলেন, সেজন্য অন্য কেউ মনোনয়ন চাইবেন এমনটা ভাবার সুযোগ ছিল না। ফলে এতদিন ধরে নেওয়া হয়েছিল আগামী সিটি নির্বাচনে সাদিক আবদুল্লাহ এখানে একক প্রার্থী, কিন্তু তফসিল ঘোষণার আগেই এই সিটি কর্পোরেশনে মনোনয়ন পেতে মাঠে নামেন সাদিক আবদুল্লাহর ছোট চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন শ্রেণিয়াবাদ। এর আগে অনেকদিন ধরেই মাঠে আছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান ওরফে মামুন, তবে হালে যোগ হয়েছেন আরেক মনোনয়ন প্রত্যাশী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীমউদ্দিন। মাহমুদুল হক ও জসীমউদ্দিন দুজনই বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী।
গত রোববার প্রথম দিনেই এই তিনজন মনোনয়ন পাওয়ার জন্য দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ফলে মনোনয়ন দৌড়ে এখন সাদিক আবদুল্লাহ অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলে মনে করছেন ভোটার এবং সচেতন নাগরিকরা। মনোনয়ন প্রত্যাশী নগর যুবলীগের নেতা মাহমুদুল হক জানান, মনোনয়ন ফর্ম কিনেছি, বুধবার জমা দেবো। আমি স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, এরপর দীর্ঘ দুই যুগের বেশি নগরের মানুষের সুখে দুঃখে পাশে থেকে কাজ করেছি, এই কথা তিনি বলছেন। এইদিকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে বেশ কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে কয়েকদিন ধরে, বিশেষ করে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর ছোট চাচা আবুল খায়ের মাঠে নামায় যেন মুহূর্তেই হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। ফলে জটিল রাজনীতির সমীকরণে ভোটার ও রাজনীতি সচেতন ব্যক্তিদের আলোচনার কেন্দ্রে রয়েছে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন। এই কৌতূহলের মূল কারণ আবুল খায়ের মনোনয়ন চাওয়া। তো বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু এখন যে সাদিক আবদুল্লাহ যেখানে এককভাবে তিনি মনে করেছিলেন তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এখন স্বয়ং তার চাচা এবং সেই সাথে আরও কিছু নেতা সামনে এসছে। এখন দল কি সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয়। আচ্ছা, অন্যদিকে জাহাঙ্গীর আলম তিনি বরখাস্ত হয়েছিলেন দলীয়ভাবে, এখন সামনের নির্বাচন সেখানে তিনি ভোট পাবেন। পাঁচ সিটিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শনিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বসে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক। রাজশাহী ও খুলনায় বর্তমান দুই মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তালুকদার আব্দুল খালেককে আস্থা রেখেছে ক্ষমতাসীন দল। তবে এবার আর নৌকার টিকিট পাননি বরিশালের মেয়র শেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহ, ভোটে লড়তে তার চাচা আবুল খায়ের আবদুল্লাহকে বেছে নেয় আওয়ামী লীগ। অন্যদিকে গাজীপুরে প্রার্থী হিসেবে ফিরিয়ে আনা হয় 2013 সালের প্রথম সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আজমতুল্লাহ খানকে, আর সিলেটে নৌকার মাঝি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। পাঁচ সিটিতে প্রার্থী চূড়ান্তের পরই আলোচনায় বরিশালের মেয়রের মনোনয়ন না পাওয়ার বিষয়টি, যদিও দলীয় সিদ্ধান্তের পেছনের কারণ খোলা। আপনারা দুইটা বিরোধ দেখেছেন, দুইটা বিরোধে বুঝতে পেরেছেন যে নির্বাচন সামনে আসছে, যদিও বিএনপি নেই কিন্তু আওয়ামী লীগ নিজে নিজেই তারা একটা কামড়াকামড়ি করবে, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিগত নির্বাচন গুলোতে এমন হয়েছে, আর সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অলরেডি শুরু হয়ে গেছে কামড়াকারি। আমরা জানি বরিশালে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে নতুন দেওয়া হয়েছে, যাকে দেওয়া হয়নি যিনি প্রাক্তন মেয়র ছিলেন তিনি সাদেক আবদুল্লাহ, তিনি আমরা জানি তাকে সকলে চিনি, তাপসের সাথে তার একটা মামা বাকিনার সম্পর্ক আছে, তারপরেও তাকে মনোনয়ন দেওয়া হয়নি। অলরেডি কিন্তু নানা আলোচনা এবং বিতর্ক চলতেছে, তো দেখা যাক নির্বাচন সামনে আসলে বা নির্বাচনের সময় কী হয়। ডাইরেক্টর দিয়ে